আমরা এখানে বেনবডি রাখিয়া আমরা দুইজন ওই ম্যাজিস্ট্রেট আমরা ফুলবি গিয়ে গেছি পম্পারণ হয়নি এখানে প্রায় আধা ঘন্টা করে আমরা আইছি এর ভিতরে আপনি জল দেওয়া দুধ পাটি দেওয়া খেয়েও না করছেন আপনার মেয়েটা যখন যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার মেয়েটা বিশেষ করিয়া যারা ডেড বডি উঠাইছেন এরা দেখছেন আর ওই মেয়েটা আপনি মারা গেছে আপনি মনটা বুঝাইতে তাই যে মুখটা বিকৃতি হয়েছে এটা দেখলে আপনি জীবনেও আপনি মনটার বুঝাইতে পারলেন না মনটার জীবনেও বুঝাইতে পারলেন না এর লাগে ডাক্তারেও কইছে যে এই যে তাই যে ঠিক তাই যে সেপ্ট হয়ে গেছে সাফা পড়ে গেছে সেই বেসপি তখন আমরা আপনারাও ডাকিছিলাম যে পোস্টমর্টম রুমও গিয়ে হামাইয়া ডেড বডিটা দেখিয়ে দিলে আপনার মনে একটা তসল্লি আইলো যে ইয়েস আমি আমার মেয়েটা দেখছি কিন্তু সব রে মারে দেখানো যাইতো না মেয়ের মুখ ওই রকম অবস্থা বুঝছেন তো আমরা দেখছি আমরা দেখিয়া নিজে দুই তিন দিন আমি নিজে মানে আমার কি করছে এর লাগে দাদা এটারে কেউ হয়তো আপনারা এইরকম আপনারা দুধ দুনা জল তুলসী পাতার কথাগুলা যখন সরকারের কানে যাইতেছে সরকারের তখন মনের মধ্যে লাগে যে অত কিছু করার পরে যদি এই ছোট ছোট শাস্ত্র কথা মানতে আমরা থোড়ি না করছি আমি জানি না এই শাস্ত্র আমি তো হিন্দু ছেলে মুসলমান ছেলে তার শাস্ত্র এ জানে আমার শাস্ত্র আমি জানি আমরা থোড়ি না করছি আর আমি আপনারে করি আমি তো দেখছি আপনার এখানে বাল্টি